হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে পৌঁছে গেছি হস্ত শিল্প মেলাতে। মেলাটি বসেছে ইকো পার্ক এক নম্বরের গেটের কাছে। ইকো পার্ক এক নম্বর গেট থেকে বেশ কিছুটা ভেতরে এসে দুদিক রাস্তার দুদিক বরাবর মেলাটি বসেছে, এবং মেলার ভিতরে অনেকগুলি স্টল করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। সেই স্টলগুলির মধ্যে বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর থেকে প্রচুর হ্যান্ডিক্রাফ্টসের জিনিসপত্র নিয়ে এসে এখানে বিক্রি করছে সবাই। হ্যান্ডিক্রাফ্টের জিনিস যারা খুবই ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই মেলাটি খুবই আদর্শ জায়গা। এখানে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টসের প্রোডাক্ট ছাড়াও এখানে জামা কাপড়ের বিভিন্ন রকমারি সম্ভার আছে, এবং মেয়েদের ক্ষেত্রে প্রচুর অপশন, কুর্তি শাড়ি থেকে আরম্ভ করে ছোটদের বিভিন্ন পুতুল জামা কাপড় ফুলদানি মাটির ওপরে হ্যান্ডিক্রাফ্টসের বিভিন্ন আইটেম এখানে বিক্রি হচ্ছে। জিনিসপত্রের পাশাপাশি খাওয়া দাওয়ারও প্রচুর আইটেম এখানে আছে। পিঠে থেকে আরম্ভ করে মিষ্টি থেকে আরম্ভ করে বিরিয়ানি থেকে আরম্ভ করে বিভিন্ন টাইপের কাটলেট মোমো কলাই সুটির কচুরি ছোলে বাটুরে সব অপশনই এখানে অ্যাভেলেবেল আছে। বিভিন্ন জেলার যে শিল্পকলা, সেই শিল্পকলা দিয়ে তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলিকে কলকাতা শহরের মধ্যে নিয়ে এসে একই জায়গায় ডিসপ্লে করাই হচ্ছে এই মেলার প্রধান উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা এই শিল্পীদের শিল্পকলা থেকেই বোঝা যায় সেইখানকার সংস্কৃতি। এই ছোট ছোট শিল্পগুলি একমাত্র পাওয়া যায় হস্তশিল্প মেলাতে কিংবা সেই প্রত্যন্ত গ্রামে যেখান থেকে এই শিল্পগুলির উৎপত্তি। এই বছর হস্তশিল্প মেলাতে আমরা কিছু এমন প্রোডাক্ট দেখলাম যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যে সমস্ত ম্যাটেরিয়ালগুলি আমরা দৈনন্দিন জীবনে বাইরে ফেলে দিই বা ডাস্টবিনে ফেলে দিই, সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে তৈরি বিভিন্ন আইটেম এখানে প্রদর্শিত হয়েছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও দেখতে হলে ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।